আমরা মোটামুটি আজকে ক্লাস নিলাম কত ঘন্টা 2 ঘন্টা 32 মিনিট তো আড়াই ঘন্টা মোটামুটি আমরা ক্লাস নিলাম আমিও টায়ার্ড আমি সকালে খাওয়া দাওয়া করিনি তোমরাও টায়ার্ড তো আমাদের আজকে থেকে বন্ধ হবে আজকে তারিখ আমি মেসেজ অবশ্যই দেব তারিখ কত আজকে 27 তারিখ আমি কবে খুলবে এসএমএস অবশ্যই দেব এবং আজকে লং টাইম করানোর একটাই উদ্দেশ্য ছিল আমাদের আজকের এই টপিকটা শেষ করানো এবং আমরা ডিটেইলস শেষ করছি এই কারণেই আমাদের সময় লাগছে আমরা চাইলে শর্টকাটে করতে পারতাম শর্টকাটে করলে হয়তো আমি পার পেয়ে যাইতাম কিন্তু তুমি ধরা খাইতাম কোনো না কোনো সময় তো বাসা ঈদ করতে যাওয়া ভালো করে আর সময়ের চেয়ে জীবনের মূল্য আসলেই অনেক বেশি এই সময় মানে খারাপ কাজে যাওয়া বাইক চালানো যারা পারে না বা অন্যান্য খারাপ কাজে যাওয়া না যাওয়াই মনে হয় ভালো এটা একটা বিষয় আর সাবধানতা অবলম্বন করে চলাই ভালো যেহেতু সামনে তোমাদের পরীক্ষা হঠাৎ করে গাছে উঠতে গিয়ে হাত ভেঙে গেছে এখন কি হবে হঠাৎ করে পড়ে গিয়ে পাটা ভেঙে গেছে এখন কি হবে এখন ওই হাসপাতালেই থাকতে পড়বা কি তুমি তো সায়েন্স এই কারণে এই জিনিসগুলো বেশি করে গুরুত্ব দিতে হবে এটা একটা বিষয় আর বাসায় যখন যাবা অবশ্যই একটা বই বা দুইটা বই নিয়ে যাওয়া উচিত হবে তোমাদের এখন বিভিন্ন রকম টেস্ট পেপার বের হয়েছে বাজারে যে কোনো একটা ভালো দেখে বাজারে টেস্ট পেপার নিয়ে তুমি বাসায় হয়তো কোশ্চেন সলভ করতে পারো এই 7 থেকে 8 দিন বা 9 দিন বাসায় বসে থাকা কোনো মানেই হয় না তোমার মতো একটা প্রস্তুতির ইন্টারমিডিয়েট ছেলে 23 বেস এখন বসে থাকা কোনো মানে হয় না এটা একটা বিষয় আর সবসময় ভালো ছেলে মেয়েকে ফলো করবা ভালো ছেলে মেয়ে পড়াশোনা করে কীভাবে সেটা একটু গবেষণা করবা আর খারাপ ছেলেমেয়ের সঙ্গ ত্যাগ করারই মনে হয়েছে ত্যাগ করাই ভালো হবে খারাপ ছেলেমেয়ের সাথে না যাওয়াই ভালো হবে এটা একটা বিষয় আর এমনভাবে পড়বা যেন তোমার অ্যাডমিশনটা কভার হয় বোর্ডের ধরন একরকম অ্যাডমিশনের ধরন আরেক রকম বোর্ডে অল্প পড়লেই হয় এই যে আজকে আমরা এলভিএ কিটনের টপিকগুলো করলাম অনেক টপিক আলোচনা করছি আজকে আমরা দ্বিতীয় পর্ব ছিল নাকি দ্বিতীয় পর্ব প্রথম পর্ব তো সেদিন অনেক ব্যাপক ছিল তো এই যে এত কিছুর মধ্যে সবগুলো তো লাগবে না কী কী লাগবে তোমার লাগবে ফেলিং দ্রবণ টলন বিকারকের বিষয় কার্বনিলমূলক শনাক্তকরণের বিষয় পাশাপাশি সক্রিয়তা কাজে লাগবে তারপরে তোমার এলডল বিক্রিয়া কেনিদারো বিক্রিয়া এগুলো কাজে লাগবে এর বাইরে যা আমরা করাচ্ছি এগুলো অতিরিক্ত জানার জন্যই করাচ্ছি এতগুলো কিন্তু লাগবে না কিন্তু তোমাকে অ্যাডমিশনের জন্য ভবিষ্যতে মানুষের সাথে যুদ্ধ করার জন্য হলেও সবগুলো টপিক তোমাকে পড়তে হবে কারো পাল্লায় না পড়ে কারো কথা না শুনে তোমাকে তোমার পড়া কমপ্লিট করতে হবে তো এই হচ্ছে আমাদের বিষয় আমরা এই টপিকটা বা এটা এখনই শেষ করলাম।